আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত। তোমাদের সামনে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক বাংলা বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে ধারাবাহিকভাবেই তোমাদের সামনে কথা বলে আসছি। সেই ধারাবাহিকতায় আজকেও একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং কিছু কথা বলবো। আশা করি তোমরা এই ক্লাস শেষে উপকৃত হবে ইনশাআল্লাহ। আজকে আমি একটি প্রবন্ধ নিয়ে কথা বলবো তোমাদের সামনে, যদিও তোমরা বুঝতে পারতেছো কোনটা নিয়ে কথা বলবো, কারণ আমি এর আগের দিনের ক্লাসে এই প্রবন্ধটা নিয়ে কথা বলেছিলাম এবং বলেছি যে আগামী ক্লাসেও আমি এটার উপরে বিভিন্ন প্রশ্ন নিয়ে কথা বলবো। তাহলে অবশ্যই তোমাদের মনে আছে আজকে আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলবো, যে বাংলা ভাষার জন্মকথা, তাই না? জন্মকথা, আমরা এই বাংলা ভাষার জন্মকথা এই প্রবন্ধটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো আমি বলেছিলাম যে আজকের আমার ক্লাসটা হবে এই অংশের এই প্রবন্ধের বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে। তো বিভিন্ন প্রশ্ন কিভাবে হতে পারে, এই প্রশ্নগুলো কিভাবে আমরা উত্তর করব, এই বিষয়ের উপরে আমি আজকে একটি তোমাদের ক্লাস নিতে চেয়েছিলাম, সেই জন্যই আমার আজকে তোমাদের সামনে কথা বলা। তো আমরা প্রথমে জানি যে এই বাংলা ভাষার জন্মকথা এটা এক ধরনের প্রবন্ধ, এর প্রাবন্ধিক কে? অবশ্যই আমরা জানি এর প্রাবন্ধিক হচ্ছে হুমায়ুন আজাদ, তাই না? হুমায়ুন আজাদ। তাহলে বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধটা হুমায়ুন আজাদ রচনা করলেন। এখন আমাদের প্রত্যেকের উচিত হবে এই হুমায়ুন আজাদ সম্পর্কে জানা, তার জন্ম মৃত্যু এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই অবগত থাকতে হবে। আমি লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের এই বিষয়গুলোর অত্যন্ত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম, তোমরা অবশ্যই বুঝেছো অবশ্যই। তো আমি শুধুমাত্র এখন আমি মূল গল্প থেকে বা প্রবন্ধটা থেকে প্রশ্ন নিয়ে কথা বলবো, অর্থাৎ আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। তো আমরা বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধে কি দেখেছি এটা তো অবশ্যই একটু জানা দরকার, তাই না? হ্যাঁ, আমরা দেখেছি যে বাংলা ভাষার জন্মকথা মূলত বাংলা ভাষাটার উৎপত্তি কোথা থেকে হয়েছে এই বিষয়টা। তো বাংলা ভাষার উৎপত্তি আমরা পড়েছি সে মূল ভাষাবংশ ইন্দো ইউরোপীয় ভাষাবংশ থেকেই মূলত এই বাংলা ভাষাটার জন্ম, সেটা তো আমরা শিখেছি। তোমাদের কাছে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা সেটার হোমওয়ার্ক আমাকে দেখিয়েছো। তো যাই হোক, আমরা আজকে কিছু প্রশ্ন নিয়ে কথা বলি, যে বাংলা ভাষাটার বিভিন্ন ভাষাবংশ আমরা একটা ছক দেখিয়েছিলাম যে ইন্দো ইউরোপীয় ভাষাবংশ থেকে কিভাবে বাংলা ভাষাটা আজকে আমাদের এসেছে সে বিষয়টাও দেখেছিলাম। তো আজকে আমি প্রশ্ন হিসাবে যেমন এখান থেকে আমি যদি জ্ঞানমূলকের, অর্থাৎ জ্ঞানমূলকের প্রশ্ন যদি আসে, জ্ঞানমূলকের প্রশ্ন যেগুলো হয় এক কথায় উত্তর, আমরা জানি যে সৃজনশীলের কতে, তো মনে রাখবা সৃজনশীলের কতে জ্ঞানমূলকের যে প্রশ্নগুলো আসে সেগুলোর এক কথাতে উত্তর করতে হয়, একদম সহজ উত্তর হবে, এক কথায় উত্তর হবে, এবং এটা মূল পাঠ্য বইটা যদি আমরা পড়ি ভালো করে তাহলে আমরা পাব। যেমন একটি প্রশ্ন যদি আসে যে পৃথিবীর আদি ভাষা গোষ্ঠীর নাম কি, যেমন এরকম একটা প্রশ্ন আসলো যে পৃথিবীর আদি ভাষাগোষ্ঠীর নাম কি, একটা প্রশ্ন আসলো, দেখো যে পৃথিবীর আদি ভাষাগোষ্ঠীর নাম কি, আমরা এই প্রশ্নটার উত্তর দেবো এইভাবে, উত্তর দিয়ে এখানে মূল উত্তরটুকু লিখব। তাহলে উত্তর আমি যদি লিখে দিই তাহলে কি হবে, আমরা লিখবো যে পৃথিবীর আদি ভাষাগোষ্ঠীর নাম হলো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। অথবা তোমরা যদি কেউ শুধুমাত্র ইন্দ্র ইউরোপীয় এটুও শুধু লিখো ইন্দো ইউরোপীয়, তাহলেও কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তরটুকু হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো ইন্দো ইউরোপীয়, তোমরা যদি শুধুমাত্র এইটুকুও লিখো তাহলেও উত্তরটিও সঠিক হয়ে যাবে। এছাড়া আরও কিছু প্রশ্ন এরকম হতে পারে, দেখো আমি যদি তোমাদের
আরও একটা প্রশ্ন দিই, যদি প্রশ্ন আসে যে ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরটির সময়কাল কত? আমরা দেখেছি ভারতীয় আর্য ভাষার তিনটি স্তর ছিল, তোমরা প্রত্যেকে জানো যে ভারতীয় আর্য ভাষার যে তিনটি স্তর এর মধ্যে শেষ স্তরটির সময়কাল কত ছিল? আমরা জানি যে শেষ সময়টি হচ্ছে খ্রিস্টপূর্ব, হ্যাঁ, খ্রিস্টপূর্ব 1200 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দ পর্যন্ত। এটা 1200 থেকে 800 অনেকেই মনে করছে যে বেশি থেকে কম কিভাবে হয়, এই জন্য এটা হচ্ছে খ্রিস্টপূর্ব। হ্যাঁ, খ্রিস্টপূর্ব থেকে যীশু খ্রিস্টের জন্মের আগের সালগুলো গণনা করা হয়েছে, সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব। তো ওইটা কিন্তু আস্তে আস্তে কমের দিকে এসেছে, খ্রিস্টপূর্ব যখন একে এসেছে তারপর থেকে কিন্তু আবার খ্রিস্টাব্দ শুরু হয়েছে, খ্রিস্টাব্দ যীশু খ্রিস্টের পরের জন্য। তো এটা হচ্ছে 1200 থেকে 800 খ্রিস্টপূর্ব পর্যন্ত এই তৃতীয় স্তরটির, তৃতীয়টির নামও কিন্তু আমরা জানি অপভ্রংশ, তাই নয়? হ্যাঁ, এখানে এইরকমও প্রশ্ন আসতে পারে যে তৃতীয় স্তরটির নাম কি, তোমরা লিখতে পারো যে অপভ্রংশ। অপভ্রংশ মানে কি আমরা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, অপভ্রংশের মাধ্যমে যা হচ্ছে, যা প্রতিনিয়ত বিকৃত হচ্ছে, অর্থাৎ যা পরিবর্তিত হচ্ছে, এটা মনে রাখবা, পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ প্রতিনিয়ত যেটাই পরিবর্তন হচ্ছে সেটি হচ্ছে অপভ্রংশ। আর আমরা জানি যে এই অপভ্রংশ থেকেই বাংলা ভাষাটার উৎপত্তি, অপভ্রংশের মাধ্যমে। দুই রকমের অপভ্রংশ, তৃতীয় স্তর অপভ্রংশ, আরও যে দুটা স্তর রয়েছে একটা হচ্ছে মাগধী, একটা হচ্ছে গৌড়ীয় বা প্রাকৃত, এরকমভাবে কিন্তু বিভিন্ন স্তর রয়েছে। এই স্তরগুলো অবশ্যই আমরা আলোচনা করেছি, তোমরা মুখস্থ করেছ। এরপর আরও প্রশ্ন আসে যে এই যে বাংলা ভাষাটার যে উৎপত্তি, বাংলাটা মূলত কোথা থেকে এসেছে? অনেকেই মনে করেছে বাংলাটা এসেছে সংস্কৃত ভাষা থেকে। কেন মনে করেছে? এই সংস্কৃত অনেকগুলো শব্দ, যেমন আমরা যে এইরকম একটা শব্দ দেখেছি, দেখো চন্দ্র, চন্দ্র, আবার এসেছে চন্দ, এরপর এসেছে চাঁদ। হ্যাঁ, এই যে দেখো, এটা কিন্তু একটি সংস্কৃত শব্দ। তারপরে হত্ত, তারপরে এখান থেকে এসেছে হস্ত, তারপরে এসেছে হাত, এই যে দেখো, এটাও কিন্তু একটি সংস্কৃত শব্দ। তো এই শব্দগুলো না, চন্দ্র শব্দ কিন্তু আমরা ব্যবহার করছি, তাই না? হ্যাঁ, তো এই ধরনের শব্দ, অসংখ্য শব্দ বাংলা ভাষায় কিন্তু ব্যবহার এখনও হচ্ছে, ব্যবহার হয়। এ বিধায় অনেকেই এই বাংলা সংস্কৃত থেকেই বাংলা ভাষার সৃষ্টি অনেকেই মনে করেছে, কিন্তু আদৌ কিন্তু নয়, সংস্কৃত থেকে বাংলা ভাষা নয়। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? প্রাকৃত ভাষা থেকে। এই যে প্রাকৃত, এই প্রাকৃত ভাষার পরিবর্তিত রূপ হচ্ছে বাংলা। হ্যাঁ, এই প্রাকৃত ভাষা থেকেই মূলত বাংলা ভাষাটার সৃষ্টি হয়েছে। তো এই প্রাকৃতের আবার কিন্তু বেশ কিছু শ্রেণী বিভাগও আমরা লক্ষ্য করেছি, কয়েক রকমের প্রাকৃত রয়েছে। হ্যাঁ, যেমন মাগধী প্রাকৃত রয়েছে, গৌড়ীয় প্রাকৃত রয়েছে, ঠিক আছে? আমরা জানি যে ডক্টর সুনীতি কুমার বলেছেন এই মাগধী প্রাকৃত থেকেই বাংলা ভাষার সৃষ্টি। এই যে মাগধী প্রাকৃত, একটা আমরা লিখতে পারি যে মাগধী প্রাকৃত, আর একটা লিখতে পারি যে গৌড় প্রাকৃত। এই দুইটা প্রাকৃতর আবার শ্রেণী বিভাগ। এর মধ্যে থেকে এই যে সুনীতি কুমার, সুনীতি কুমার, তিনি এই বলেছেন মাগধী প্রাকৃত থেকেই বাংলা ভাষার সৃষ্টি। আবার ডক্টর মামা শহীদুল্লাহ, শহীদুল্লাহ, তিনি কিন্তু আবার বলেছেন যে এই গৌড়ী প্রাকৃত থেকে বাংলা ভাষার সৃষ্টি। অবশ্য এই প্রাকৃত থেকে সরাসরি নয়, প্রাকৃতর পরিবর্তিত রূপ হচ্ছে অপভ্রংশ, অপভ্রংশ। এই অপভ্রংশ থেকেই কিন্তু বাংলার উৎপত্তি, সেইটা মাগধী অপভ্রংশ হোক আর গৌড়ী অপভ্রংশ হোক, এইটা লক্ষ্য রাখবো। অর্থাৎ প্রাকৃতর পরিবর্তিত রূপ হচ্ছে অপভ্রংশ, আর এই অপভ্রংশ থেকেই বাংলা ভাষাটার উৎপত্তি হয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এইরকম আরও অসংখ্য প্রশ্ন আমরা এই অধ্যায় থেকে পাবো বলে মনে করছি, যেমন আরও কিছু প্রশ্নগুলো যদি আমরা দিয়ে দিই। এখানে বলেছে দেখো, প্রাকৃত ভাষার আবার শেষ স্তরের নাম কি, এটাও একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রাকৃত ভাষার শেষ স্তরের নামই হচ্ছে অপভ্রংশ। আমরা তিনটা স্তর দেখলাম, এর মধ্যে তিন নম্বর স্তরটা, যার সময়কাল 1200 থেকে 800 অব্দ পর্যন্ত। এরপরে আমরা একটা শব্দের অর্থ থেকেও প্রশ্ন আসে, যেমন
এই যে ভাষাতাত্ত্বিক, হ্যাঁ এই যে ভাষাতাত্ত্বিক, ঠিক আছে, এই ভাষাতাত্ত্বিক, আচ্ছা আমরা একটু লিখি, দেখো ভাষাতাত্ত্বিক, এই ভাষাতাত্ত্বিক শব্দের অর্থ কী বা ভাষাতাত্ত্বিক কাদেরকে বলা হয়, হ্যাঁ কাদেরকে বলে ভাষাতাত্ত্বিক? তো যারা এই ভাষা বিষয়ে বিষয়ক গবেষণা করে, হ্যাঁ গবেষণা করেন, যারা এই ভাষা বিষয়ে গবেষণা করেন তাদেরকে বলা হয় এই ভাষাতাত্ত্বিক বা ভাষাবিদ। এইরকম দুজন ভাষাবিদের নাম আসতে পারে, তাহলে সুনীতি কুমার, আবার আমরা বলতে পারি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম রয়েছে, আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম রয়েছে, আবার জর্জ গেয়ারসন রয়েছে, এরাও কিন্তু ভাষাতাত্ত্বিক হিসাবে পরিচিত আমাদের মাঝে, ঠিক আছে। এইটা একটা প্রশ্ন রয়েছে। আরও আমরা প্রশ্ন দিতে পারি যে এখানে আমরা দেখলাম যে সংস্কৃত হচ্ছে বাংলায় অনেক ঢুকে গেছে সংস্কৃতের শব্দ, অনেকেই সংস্কৃত থেকেই বাংলা ভাষার সৃষ্টি মনে করতেন, কিন্তু কেন বাংলা ভাষা থেকে সংস্কৃত অর্থাৎ সংস্কৃত থেকে বাংলা ভাষায় জন্ম নয়, এর বিরুদ্ধে একটি বা এর পক্ষে একটি যুক্তি রয়েছে, সে যুক্তিটা কী, অর্থাৎ কেন মনে করা হয়েছে যে সংস্কৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়নি? এর কারণ হচ্ছে সংস্কৃত ছিল সেই সময়কার উঁচু শ্রেণীর মানুষের কথ্য ভাষা, এই জিনিসটা মনে রাখো, কথ্য ভাষা, উঁচু শ্রেণীর মানুষের কথ্য ভাষা, শুধুমাত্র দুঃখিত উঁচু শ্রেণীর মানুষের লিখিত ভাষা, হ্যাঁ লিখিত ভাষা, উঁচু শ্রেণীর মানুষের লিখিত ভাষাটা ছিল সেই সময়টার সংস্কৃত ভাষা। এজন্য লিখিত ভাষা হতে কিন্তু বাংলা ভাষার জন্ম হয়নি, আর এই প্রাকৃতটা ছিল কি জানো, প্রাকৃতটা ছিল কথ্য ভাষা। এই জন্য প্রাকৃতই কথ্য ভাষা পরিবর্তন হতে 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 কথার মাধ্যমে আজকে বাংলা ভাষাটার স্থান রূপ লাভ করেছে। আমরা বলতে পারি সংস্কৃত মূলত কাদের ভাষা ছিল, এরকম প্রশ্ন হতে পারে, তাহলে আমরা বলবো সংস্কৃত ছিল উঁচু শ্রেণীর মানুষের লেখ্য ভাষা বা লিখিত ভাষা। এইরকম অসংখ্য প্রশ্ন আছে। এছাড়াও আমরা এখান থেকে অনুধাবনমূলক কিছু প্রশ্ন পেতে পারি, অনুধাবনমূলক প্রশ্ন, এটাও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই নয়? অনুধাবনমূলক, এই অনুধাবনমূলক প্রশ্ন 2 নম্বর থাকে এবং এটা কিন্তু 2টা প্যারাতেই সম্পূর্ণ করতে হয়, প্রথমে জ্ঞানমূলকের এবং পরে ব্যাখ্যামূলকের। যেমন আমি যদি প্রথমেই একটি প্রশ্ন নিয়ে কথা বলি, দেখো একটা প্রশ্ন লিখে দিই, যে যদি বলে যে একদল লোক বাংলাকে সংস্কৃতের মেয়ে বলে মনে করতো কেন, প্রশ্ন দেখো, একদল লোক বাংলাকে সংস্কৃতের মেয়ে বলে, হ্যাঁ মেয়ে বলে মনে করতো কেন, এই যে একদল লোক বাংলাকে সংস্কৃতের মেয়ে বলে মনে করতো কেন, এটা একটা প্রশ্ন, বা সংস্কৃতির বলতে পারে, সংস্কৃতির বলতে পারি আমরা, হ্যাঁ মেয়ে বলে উল্লেখ করতো কেন? তো এটা হচ্ছে একটি অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে। এখানে আমরা 2টা প্যারাই সম্পূর্ণ করব। প্রথম প্যারায় কী লিখব, যে প্রথম প্যারাতে লিখব যে সংস্কৃতের অনেক শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয় বিধায় বাংলাকে অনেকেই সংস্কৃতের মেয়ে বলে উল্লেখ করেছেন, তবে এই সংস্কৃতির এটা কিন্তু দুষ্টু মেয়ে, এটা আমরাও পড়েছি, তাই নয়? তারপরে তুমি ব্যাখ্যা করে দিতে পারবা যে বাংলা ভাষার মধ্যে, শব্দের মধ্যে, শব্দ ভাণ্ডারে সংস্কৃতির অনেক শব্দ ঢুকে গেছে, যার ফলেই এইটাকে কিন্তু বলা হচ্ছে, এই যে ব্যাখ্যাটা সুন্দর করে দিতে। আরও প্রশ্ন আমরা এখানে দিতে পারি, যে যেমন যদি বলে যে কীভাবে একটি নতুন ভাষার জন্ম হয়, এটাও একটা প্রশ্ন, হ্যাঁ যে কীভাবে একটি নতুন ভাষার জন্ম হয়, কীভাবে একটি নতুন ভাষার জন্ম হয়, এটাও একটা প্রশ্ন, যে বিভিন্ন পরিবর্তনের ধারাবাহিকতায় একটি নতুন ভাষার জন্ম হয়। আজকে আমরা যে বাংলা ভাষার কথা বলতেছি, অবশ্যই এখন থেকে 1000 বছর আগে এরকম ভাষা ছিল না, তখন কী ছিল, অন্যরকম হয়তো বা ছিল। এই যে ভাষাকে বলা হয় নদীর স্রোতের মতো প্রবাহমান, পরিবর্তন হতে 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 ভাষার বদল ঘটে, শব্দের বদল ঘটে, সেই সঙ্গে শব্দের অর্থের, আর এইভাবে 1000 বছরের পরিবর্তনের ধারাবাহিকতায় জন্ম নেয় আজকের এই বাংলা ভাষা, আমরা এভাবে লিখে দিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম বাংলা ভাষার জন্মকথার হুমায়ুন আজাদের বেশ কিছু প্রশ্নগুলো নিয়ে।
আশা করি এইভাবেই এই ধরনের প্রশ্নগুলো নাই পরীক্ষায় বেশি থাকে। আমি এই প্রশ্নগুলো নিয়ে কথা বললাম, তারপরেও অসংখ্য প্রশ্ন রয়েছে তোমাদের বইয়ে, সেগুলো দেখবা। এবং এইচ ডাব্লিউ হিসাবে আমি যে প্রশ্নগুলো নিয়ে কথা বললাম এগুলো খুঁজে খুঁজে বের করতে হবে, বের করে সেগুলোর উত্তর লিখতে হবে, লিখে আমার গ্রুপে পোস্ট করতে হবে। তাহলে তোমাদের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলেই কিন্তু তোমরা প্রশ্নগুলো বের করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাসায় থেকে সময় নষ্ট না করে শুধু ক্লাসের দিকে মনোযোগী হও, পড়াশোনার দিকে মনোযোগী হও, বাড়ির ছোটো ছোটো কাজকর্মগুলো করো, বাবা মাকে একটু হেল্প করো, বাবা মার কথা শুনো, তাহলে তোমার জীবনটা সফলতায় ভরে উঠবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে বাংলা ক্লাস আমি এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আবারও দেখা হবে কোনো নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।